আমরা জানি প্রত্যেক দুই মাস পর পর কিন্তু ফ্রি ফায়ার গেমের মধ্যে একটি করে আপডেট আসে, কিন্তু প্রত্যেক আপডেটের আগে অ্যাডভান্স সার্ভারে সবার আগে আপডেট আসে। মানে ফ্রি ফায়ার গেমের মধ্যে কখন কি আসবে সবকিছু সবার আগে তোমরা অ্যাডভান্স সার্ভারের মধ্যে দেখতে পারবে। এমনকি ফ্রি ফায়ার গেমের মধ্যে কোনো ড্রেস অথবা কোনো ইভেন্ট আসার আগে সেটা অ্যাডভান্স সার্ভারে তোমরা দেখতে পারবে। তাছাড়া অ্যাডভান্স সার্ভারে লগ ইন করে তোমরা অনেক আনলিমিটেড ডায়মন্ড ক্লেম করে তারপর অনেক রিওয়ার্ড নিতে পারবে। আমাদের মধ্যে অনেকে রয়েছে অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে পারি কিন্তু অ্যাডভান্স সার্ভার অ্যাক্টিভ করতে পারি না, যার জন্য আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা খুব সহজে কিভাবে অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করে তারপর লগ ইন করে অ্যাক্টিভ করতে পারবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ আজকের এই ভিডিও তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এবং গাইজ, আজকের এই ভিডিও স্পন্সর করেছে বিডি গেম গোর। তোমরা চাইলে খুব সহজে এখান থেকে টপ আপ করতে পারবে। গুগলে যদি সার্চ করো বিডি গেম গোর রেখা অবশ্যই ওয়েবসাইটটি পাবে। আর এখানে ওয়েবসাইটের উপরে কিন্তু মেসেঞ্জার একটা আইকন দেখতে পারতো, এখানে ক্লিক করে ওনাদের সাথে সরাসরি কথা বলতে পারবে। ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে তোমরা খুব সহজে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে আর টপ আপ করতে পারবে। শুরুতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ফেলবা। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে ফেলছি, তারপর সেখানে সার্চ করতেছি ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার, যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারতেছ। তারপর তোমরা স্ক্রিনের উপর একটি অফিসিয়াল সাইট দেখতে পারবে, সেখানে ক্লিক করে দিবা। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তোমাদের। এখানে আসার পর যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারতেছ ফেসবুক আর গুগল অপশন রয়েছে, আমরা গুগলে ক্লিক করে দিলাম। তোমরা চাইলে ফেসবুকেও দিতে পারো, আমি গুগলে দিয়ে দিচ্ছি। তো গুগলে দেওয়ার পর আমার সবগুলো জিমেল এখানে শো করবে, তারপর যে কোনো একটি জিমেল তোমরা সিলেক্ট করে দিবা যে জিমেলটা একদমই ফ্রেশ রয়েছে। তারপর এখানে জয়েন নাও দেখতে পারতেছো, এখানে কিন্তু তোমাদের অবশ্যই একটি ফ্রেশ জিমেল দিতে হবে। তোমরা একটু আগে যে জিমেলটা লগ ইন করছো চাইলে সেটাও দিতে পারো। তো আমরা এখানে একটি জিমেল দিয়ে দিলাম। তারপর জয়েন নাও দেওয়ার পর এখানে কিন্তু নিয়ে আসছে, এখানে তোমরা উপর একটি কোড দেখতে পারতেছো, যে কোডটা ছাড়া কিন্তু অবশ্যই তোমরা অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে পারবে কিন্তু লগ ইন করতে পারবে না। তাই অবশ্যই এই কোডটি তোমাদের কপি করতে হবে। কপি করবো যে কোনো এক জায়গায় পেস্ট করে রেখে দিবা, যেটা তোমাদের পরবর্তীতে কিন্তু লগ ইন করার কাজে লাগবে। তারপর ডাউনলোড এপিকে লেখা দেখতে পারতেছো, সেটার উপর ক্লিক করে দেবা। ক্লিক করার পর আমাদের কিন্তু এপিকে ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তো যখন আমরা ডাউনলোড এপিকের উপর ক্লিক করে দিলাম, তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে, এখানে ডাউনলোডে নিয়ে দিয়ে দিবা। এনিয়ে দেওয়ার পর দেখতে পারতেছো উপরে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে একটু সময় লাগবে, যার জন্য ডাউনলোড করার পর অবশ্যই তোমরা ইনস্টল করে নেবা। দেখতেই পারতেছো অ্যাডভান্স সার্ভার আমরা ডাউনলোড করে তারপর ভিতরে প্রবেশ করতেছি, যেমনটা তোমরা স্ক্রিন পর দেখতে পারতেছো একটু লোডিং হচ্ছে। তারপর আমাদের গেস্ট অ্যাকাউন্টে অ্যাডভান্স সার্ভারটি লগ ইন করতে হবে। আরও একটা কথা বলে নেই, এখানে কিন্তু তোমাদের একটি ফাইল খুলতে বলতে পারে কিন্তু আমার বলে নেই, তোমাদের হয়তো বা বলতে পারে আবার অনেকের বলতে পারে না। তো আমরা এখানে গেস্ট অ্যাকাউন্টে দিয়ে দিলাম। গেস্ট অ্যাকাউন্টে দেওয়ার পর এখান থেকে আমরা সোজা লগ ইন করে ফেলব। নর্মালি আমাদের ফ্রি ফায়ার গেম যখন লগ ইন করি প্রথমবার ডাউনলোড করে, তখন কিন্তু এরকম দেখায় তোমরা এখানে লগ ইন করতে পারবে, সমস্যা হবে না। তো এখানে সব কিছু আমরা কনফার্ম দিয়ে এখান থেকে অবশ্যই একটি নাম দিতে হবে। তো অটো নাম যেটা আসছে সেটা আমরা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের নিজের মতো এখানে নাম দিতে পারবে, সমস্যা নেই। তারপর নাম দেওয়ার পর যখন তোমরা ক্লিক করে ভিতরে প্রবেশ করবে, তখনই কিন্তু সেই কোডটি তোমাদের চাইবে। আমি ভিডিওর শুরুতে বলছিলাম একটি কোড তোমরা কপি করে রাখো, সেই কোড ছাড়া লগ ইন করতে পারবে না। তো স্ক্রিন উপর দেখতে পারতেছো আমরা সেই কোড এখানে পেস্ট করে দিয়ে তারপর লগ ইন করে ফেলবো। যেমনটা তোমরা স্ক্রিন উপর দেখতে পারতেছো আমি কিন্তু লগ ইন করে ফেলছি, কোডটি পেস্ট করে তোমরা ঠিক ভাবে সেই কোডটি এখানে পেস্ট করে তারপর লগ ইন করে ফেলবা। খুব সহজেই দেখতে পারলাম আমরা কিন্তু অ্যাডভান্স সার্ভার ওপেন করে ফেলছি। এখন কথা হচ্ছে অ্যাডভান্স সার্ভার কখন থেকে কবে পর্যন্ত তোমরা ওপেন করতে পারবে। এখন যদি তোমরা স্ক্রিন উপর দেখো তাহলে ডেট দেখতে পারতেছো, অ্যাডভান্স সার্ভার ক্লোজ ডেট আর অ্যাডভান্স সার্ভার শুরুর ডেট। অ্যাডভান্স সার্ভার কিন্তু শুরু হয়েছিল তোমাদের 10 তারিখ থেকে আর শেষ হয়ে গেছে 16 তারিখ, মানে এখন তোমরা অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করলেও লগ ইন করতে পারবে না, যেহেতু 16 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, যার জন্য এখন কিন্তু লগ ইন করতে পারবে না। কিন্তু পরবর্তীতে যখন 2 মাস পর আবারও ফ্রি ফায়ার আপডেট আসবে, তখন কিন্তু এই প্রসেসে তোমরা অ্যাডভান্স সার্ভারে প্রবেশ করতে পারবে। ভিডিওটি আরও আগে আপলোড করার কথা ছিল কিন্তু কোনো এক সমস্যার কারণে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি, কিন্তু ভিডিওটা অনেক আগেই বানানো হয়েছিল।